লেখাপড়া হচ্ছে? কি লিখছো তুমি? আমি কি করে জানি? SPOON স্পুন। আর কি লিখছো? শেল শেল চ্যাট চ্যাট স্পুন স্পুন শেল শেল চ্যাট চ্যাট স্পুন স্পুন। চলো, হে গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এখানে তো পড়াশোনায় মত্ত, আর আরেকজনের এক্সাম সকালবেলা, ওদের এবার ইউনিট টেস্ট টুটা ইসে হচ্ছে আপনার গুগল ফর্মে হচ্ছে। ওরা কোশ্চেন সেট করে প্যাটার্ন দিয়ে দিচ্ছে, ওইখানে জাস্ট টিক মার্ক করে দিতে হচ্ছে যেটা রাইট, এইভাবে চলছে। তো তাড়াতাড়ি হয়ে যাচ্ছে 20 নম্বরে। শোনো, আমাকে সাইকেল দিয়ে দাও, আমি সাইকেল চালাবো। আচ্ছা ঠিক আছে, একা একা ঠিক আছে। না এখন কোথা থেকে এখন কথা বলছি, তো কথা বলার সামনেই ডিস্টার্ব করতে হবে, এই হচ্ছে ওদের কাজ। মানে যখনই কথা বলতে বসবেন সেই সময় ডিস্টার্বেন্স একদম ফুল দমে পাবে 100%। ওটা শেষ করো, ওটা পরে করবো না। দেখুন আপনাদের বাড়ির বাচ্চারা এরকম বলে পড়বো না। জোজো এটা কে? এটা কে? এটা কে? এটা কে? তো যাই হোক, যেটার জন্য ডিস্টার্ব করুন, যেটার জন্য এখন আমি ভিডিওটা করছি সেটা হচ্ছে, আমি কদিন যাবতই দেখতে পাচ্ছি যে প্রত্যেকেই প্রত্যেকের ভিডিও নিয়ে, প্রত্যেকের কন্টেন্ট নিয়ে নিজের চ্যানেলের কন্টেন্ট তৈরি করছে। মানে টপিকটা অন্যের থাকছে, অন্যের বিষয় কথাটা বলা হচ্ছে। তো আমার মনে হয় না যে অন্যের বিষয় অত জলঘোলা করা উচিত, কারণ যে যা করছে করুক, যার যা ইচ্ছা সে করুক, তার ইচ্ছা মতন সে করুক, ঠিক আছে। তার জন্য কি আমার কোনো ক্ষতি হচ্ছে সেটা আমাকে দেখতে হবে। যদি আমার তার কথাগুলো ম্যাটার করে তাহলেই আমার গায়ে লাগবে, তো সেটা নিয়ে আমি বেশি এ করবো। আর যদি সে আমার কোনো ইম্পর্টেন্ট কোনো পার্সন না, যাকে আমি এত গুরুত্ব দিচ্ছি না, তো আমার মনে হয় না তার বিষয়ে অত কথা বলা দরকার। কারণ অনেকেরই নাম আছে, আমি নামগুলো তো আমি ওখানে নেব না, আমার দরকারও নেই নেওয়ার। যতটুকু যা করবো চলো না নিজেরাই করে বেড়াও, ও যারা যা করছে তাদেরকে সেটুকু করতে দাও। কারণ যত তাদের নাম নিয়ে আমরা আমাদের চ্যানেলে বলবো, একরকম তাদের প্রমোট করা হয়ে যায়, ঠিক আছে। সবাই জানবে কে সেটা, যারা জানে না তাদের আগ্রহ জানবে যে কার বিষয়ে কথা হচ্ছে। যাই একবার গিয়ে দেখে আসি, দেখতে যাবে তারও ভিউজ বাড়বে, খারাপ লাগুক ভালো লাগুক ভিউজটা তো পেয়ে যাবে সে। তো আমার মতে সেইগুলো নিয়ে না ঘাটাই ভালো, যে যা খুশি করছে করো। আর বেসিক্যালি বেশিরভাগ সময় যদি অন্যের বিষয়টা নিয়ে বেশি কথা বলা হয়, আমার মনে হয় নিজেদের কাছে কোনো রকম টপিক থাকে না বলেই কিন্তু অন্যের বিষয় নিয়ে এত কথা ওঠে। তো আমি যেমন আমার নিজের ভিডিওতে আমি যতটা পারি সেগুলোকে অ্যাভয়েড করার চেষ্টা করি, কারণ ছোট ইউটিউবার, বড় ইউটিউবার, মাঝারি ইউটিউবার, এই ডিভিশনগুলো আমরা মনে হয় সেট করেছি। তো আমার মনে হয় না যে সেই সব নিয়ে কোনো রকম মাথা ঘামানো দরকার। যে সময় তারা, আমার যেটা থিঙ্কিং, যে সময় তারা অ্যাকাউন্ট খুলেছে বা চ্যানেল খুলেছে সেই সময় ইউটিউবের চলটা অতটা বেশি ছিল না, ঠিক আছে, অতটা বেশি ছিল না। তারা যখন খুলেছে সেই সময় লোকের দেখার আগ্রহ ছিল। এখন যেমন চ্যানেল, মানে ইউটিউব ওপেন করলেই প্রত্যেকের একটা করে চ্যানেল, প্রত্যেকের একটা করে চ্যানেল, তো মানুষেরও কনফিউশন হয়ে যায় যে কার ছেড়ে কার চ্যানেল ইয়ে করবে। যার জন্য এই এই প্রসিডিওরটা হতে হতেই কিন্তু এখন নতুন যারা ইউটিউবার রয়েছে তাদের কিন্তু সাবস্ক্রাইবার গেন করা মুশকিল হয়ে যাচ্ছে, ওয়াচ টাইম গেন করা মুশকিল হয়ে যাচ্ছে। বাট তখন যারা খুলেছিল, যারা এখন সো কল্ড বড় ইউটিউবার যারা হয়েছে, ফালতু বড় ইউটিউবার, ঠিক আছে, যারা কন্টেন্ট ভালো রেখে ভালো লজিকে কাজ করছে তাদের কথা বলছি না, কিন্তু যারা বাড়িতে বসে আমাদের মতনই এখন অনেক 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 ভিউজ পাচ্ছে বা তাদের চ্যানেল মনিটাইজ হয়ে গেছে, তারা যে সময় কিন্তু চ্যানেল খুলেছিল সেই সময় ইউটিউবের অতটা মানে ইয়ে ছিল না, মানে লোকে জানতো না যে চ্যানেল নিজেরও খুলতে হয়, কি করতে হয়, ঠিক আছে। তো তাদেরকে দেখে দেখে এখন ভরপুর ইউটিউবার পেয়ে যাবে, মানে চ্যানেল ইউটিউব খোলা মানেই প্রত্যেকের প্রত্যেকের একটা করে চ্যানেল খোলা রয়েছে, আমার হোক তার হোক তার হোক। তো যারা অডিয়েন্স দেখছে কারা, এখন অডিয়েন্স তো আর অডিয়েন্স নেই, তাদেরও একটা করে চ্যানেল হয়ে গেছে।
তো এবার সবাই নিজের চ্যানেলকেই গ্রো করার চেষ্টা করছে, তো অডিয়েন্স আরেকজনেরটা কী দেখবে, তো এরকম হয়ে গেছে। আগে যেমন এই জিনিসটা ছিল না, তো সেই কারণে তাদেরকে আমরা এখন সো কল্ড বড় ইউটিউবার বলি, যেটা আমার কাছে কোনো রকম ম্যাটার করে না, ঠিক আছে? তো আর কৃতজ্ঞতা বোধ কে চায়, কার কৃতজ্ঞতা? বাবা ছেলে মেয়েকে কৃতজ্ঞতা বোধ দেয় না, ছেলে মেয়ে মা বাবাকে কৃতজ্ঞতা দেয় না, কোনো রকম রিলেশনের মধ্যে কৃতজ্ঞতা বোধ নেই। তো তাদের কাছ থেকে যারা ফালতু তাদেরকে আমি তো আমি ধরিই না। হ্যাঁ, তো তাদের কে আঙুল তুললো, কে চোখ দেখালো, কে নাক দেখালো, তার বাড়ি বসে সে দেখাক না, কনসা সে আঙুলটা ঠিকরে ওখান থেকে বাইরে বার করবে, যে যার বাচ্চার নামে বলছে বলুক, যে যা আমার ব্যাপারে তো বলছে না, তো অত তাদেরকে নিয়ে ঘাটার দরকার নেই। এখন তাদের একটা জায়গায় সেট হয়ে গেছে, তো ওরা ওই জিনিসটা দিনটা ভুলে গেছে, সবাই মনে রাখে না। সবাই মনে রাখে না, সবাই, আমি তো এমন এমন এক একজনকে দেখছি আগে খেতে পর্যন্ত পেতো না, ঠিক আছে, কাঁদতো এরকম ক্যামেরার সামনে এসে কেঁদে বলতো যে খেতে পাচ্ছি না, আমার সংসার চলছে না স্বামীর টাকায়, হ্যাঁ, তো খাওয়া দুষ্কর হয়ে যাচ্ছে, নিজের বাচ্চার দুধটুকু কিনতে পাচ্ছি না। তারা এখন দিনে মেকআপ ভিডিও করছে হাজার হাজার টাকা দিয়ে লোক বাড়িতে ডেকে নিয়ে এসে, কেন না আমার অডিয়েন্সরা আমার কাছে এটা রিকোয়েস্ট করেছে যে আমি এরকম মেকআপ ভিডিও করি। তো বুঝতে পারছো পয়সার ভ্যালিউটা তাদের এখন মানে অনেক অনেক রকম, ঠিক আছে, তো চলো সেটা তাদের তাদের ব্যাপার, তারা কৃতজ্ঞতা জানা না জানা দেখার দরকার নেই। তো আমি মনে করি এই ডিভিশনগুলো ভাগ না করাই ভালো, যে কে বড় ইউটিউবার কে ছোট ইউটিউবার, যে যেমন আছে তাকে চলতে দাও, আর এইভাবেই চলতে হবে, এইভাবেই এগোতে হবে, আর কারোর দেরি হয় কারোর তাড়াতাড়ি, ওদের সময়টা অন্যরকম ছিল তো একটু দাঁড়িয়ে গেছে, আর আমাদেরটা একটু লেট হচ্ছে, তো চল লেট হোক দেখা যাক, হলে হবে আর না হলে না হবে, বলো কনসা ফরক প্যান দেয়, হ্যাঁ পয়সা ফরক প্যান, চলো লাইফে হ্যাপি থাকো, খুশি থাকো, আমার মনে হয় এর থেকে বেটার আর কিছু হয় না। চলো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর অলওয়েজ দেখতে থাকো রিম্পল সিম্পল লাইফস্টাইল। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবে, আর খারাপ লাগলে তো অবশ্যই জানাবে, ঠিক আছে? খারাপটাও যতটা ভ্যালুয়েবল ভালোটাও ততটাই ভ্যালুয়েবল, তো দেখে নাও। আর একটু বড় হয়ে গেল, আমি এখন ইদানিং ছোটো ভিডিওই দিই, তো এটা একটু 7 মিনিট কভার করে যাচ্ছে, দেখার চেষ্টা করো হাফটা অন্তত দেখো, তাহলে ওয়াচ টাইমটা একটু গিয়ে নেবো। তো চলো টাটা।